প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দর্শকদের শুভেচ্ছা। ভালো আছেন তো? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। সরকারি ব্যাংকের খেলাপি ঋণ যেন লাগাম ছাড়া, প্রথম আলোর শিরোনাম। যেভাবেই হোক নির্বাচনে দেশেই হবে, এদেশে হবেই সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী। দুর্গাপূজায় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছে বিএনপি। এক পেশে লড়াইয়ের পর ভারতের 8-0 বিশ্বকাপ ক্রিকেট। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, উন্নয়ন চাইলেই নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, যেভাবেই হোক নির্বাচন হবেই। ডিসি এসপিদের কাছে সুষ্ঠু ভোট উপহার চায় ইসি। সময়ের আলোর শিরোনাম, দৃশ্যমান সিন্ডিকেট, অদৃশ্য রাজনীতি, দেশে যে কোনো মূল্যে নির্বাচন হবেই। দেশ রূপান্তরের শিরোনাম, 18 সচিবকে প্লট উপহার, গাজা ধ্বংসের অভিযান। সমকালের শিরোনাম, রিজার্ভের পতন, নাজুক পরিস্থিতিতে অর্থনীতি, রিজার্ভের টাকা জনগণের সেবায় খরচ করেছি, পুলিশ ও প্রশাসনের প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না ইসি। পলায়নরত ফিলিস্তিনিদের উপরও ইসরায়েলি হামলা, আগামী জাতীয় নির্বাচন হবেই প্রধানমন্ত্রী। কালের কণ্ঠের শিরোনাম, ডেঙ্গু আরও চার পাঁচ বছর থাকতে পারে। গাজায় ধ্বংসযজ্ঞে পশ্চিমাদের নিরাপত্তায় দ্বিমুখী নীতি স্পষ্ট, উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন মাননীয় প্রধানমন্ত্রী। যায় যায় দিনের শিরোনাম, গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু, অনশনের নামে নাটক করছে বিএনপি, কাওলার জনসভায় প্রধানমন্ত্রী। মানব জমিনের শিরোনাম, বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, পাত্তাই পেল না পাকিস্তান, বিশ্বকাপ ক্রিকেট, খালেদিজার মুক্তির দাবিতে বিএনপির অনশন, তলে তলে কিছুই হয়নি। সুভাষ, আপনি নিশ্চয়ই শিরোনাম শুনলেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেভাবেই হোক নির্বাচন এদেশে হবেই। সকাল 8টায় যদি আমি নাস্তা করি, জি, আর দুপুর 2টায় যদি আমি দুপুরের খাবার খাই, ভাত খাই, হ্যাঁ, তার মাঝখানে আমি কত ঘন্টার না খাওয়া থাকা হলো? এত 5 ঘন্টা বা 6 ঘন্টা এরকম নাকি? হ্যাঁ, তো এটাকে আমি অনশন বলবো কিনা? ও আচ্ছা, আমি আর অন্য কিছুতে গেলাম না, অনশনের ফর্মুলায় এলেন। আচ্ছা, আমি আজকের দিনটি স্মরণ করছি এবং গভীর শ্রদ্ধার সাথে ভারতের পূর্বতন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আজকে 92তম জন্মদিন। তিনি আমাদের মাঝে পৃথিবীতে নাই, কিন্তু তিনি স্বপ্ন দেখিয়ে গেছেন এবং তার সে বিশাল উক্তি, সেই স্বপ্নটাই খুব জরুরি, যা ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ দেখবে না, জেগে দেখবে, এবং যার কারণে, যেই স্বপ্ন বাস্তবায়নের কারণে তাকে ঘুমাতে দেবে না। আমার আপনার কাছে খুব দুঃখের একটি ভয়াবহ স্মৃতি হচ্ছে আজকের এই দিনটি, জগন্নাথ হল ট্র্যাজেডি, আজ থেকে 38 বছর আগে। এবং সৌভাগ্যক্রমে আমি আপনি দুজনেই কিন্তু বেঁচে গিয়েছি। আমি আমার জানা মতে আপনার যেতে দেরি হওয়াতে, একটু বলি যে আমি তখন ছাত্র, আমি টিউশনই করাতাম, আমি বিশ্ববিদ্যালয় থেকে টিউশনে করাতে যেতাম এবং ফেরার পথে জগন্নাথের ওই হলে শুকতারা নামক যে নাটকটি হতো সেই নাটকটি দেখার আগ্রহে আমি আমার এক বন্ধুর সাথে প্রায় প্রতি পর্ব দেখতাম এবং আমি একটু দেরিতে করে এসেছিলাম, কারণ ওই সময় একটু বৃষ্টি হচ্ছিল, আপনার খেয়াল আছে ওই দিন বৃষ্টি হচ্ছিল। তা এই 38 বছর আগে যে দুঃখের স্মৃতি, সেটা আমার আপনার জন্য ভুলে যাওয়া খুব কঠিন। আজকের দিনে দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্র ছাত্রী রয়েছেন, তারা ওই দিনকার ভয়াবহ স্মৃতির কথা মনে করতে পারবেন না, কিন্তু আমাদের দায়িত্ব তাদেরকে মনে করিয়ে দেওয়া। আপনার মনে আছে ঋষির শিল্পগোষ্ঠী ফকির আলমগীর একটা ক্যাসেট বের করেছিলেন? অবশ্যই। এবং সেই ক্যাসেটে যারা যারা কণ্ঠ দিয়েছিলেন, গান গেয়েছিলেন, ধারাবর্ণনা করেছিলেন, আমার এখনও মনে পড়ে, জয়ন্ত চট্টোপাধ্যায় শুধুমাত্র বেঁচে আছেন, হুমায়ুন ফরিদি আমাদের মাঝে নাই, ফকির আলমগীর আমাদের কাছ থেকে চলে গেছেন, এবং লোকসঙ্গীতের সেই কিংবদন্তি আব্দুল আহাদ
তিনিও মাঝে নাই না। সুভাষ, এই আপনি যে এই প্রসঙ্গ তুললেন, আমরা হয়তো এই প্রসঙ্গটার পরে অন্য প্রসঙ্গে যাব, কিন্তু আমি একটা কথা বলি, জগন্নাথ হল ট্র্যাজেডির ওই সময়ে আমাদের মানবিক যে বোধটা ছিল, আমি স্পষ্ট বলতে চাই, পাশেই আলিয়া মাদ্রাসা থেকে ছাত্ররা ছুটে এসে রক্ত দিয়েছে, মানে কে কোন ধর্মের মানুষ, কে কোথাকার, কিছুই না, মানুষকে বাঁচাতে হবে। মানে এই আপনার আপনার কি নিশ্চয় খেয়াল পড়েছে এবং আপনিও চিনতেন মানুষগুলোকে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, 39 জন যে প্রাণ ঝরে গেল, অসংখ্য মানুষ যে আহত হয়েছে, এখনও তো অসংখ্য মানুষের শরীরে সেই চিহ্ন রয়ে গেছে শুধুমাত্র অবহেলার কারণে। আপনার মনে পড়ে তার পরদিন 15 দলীয় ঐক্য জোটের, তখন আওয়ামী লীগের নেতৃত্বে যে 15 দলীয় জোট, সেই জোটের একটি লম্বা, এক মাইল লম্বা একটা শোক মিছিল, মাননীয় প্রধানমন্ত্রী সেই মিছিলে, সেই মিছিলের একদম একেবারে সামনে ছিলেন, হাতে তার কালো পতাকা ধরা ছিল এবং সেই ছবি এখনো কিন্তু জ্বলজ্বলে জ্বলজ্বলে। তো এই বিষয়গুলো এই কারণে বলছি যে ওই গান ছিল একটা, যে দুঃখের কথা বলতে গেলে তোমরা বলো রাজনীতি, ছাদ্য শিয়া ছাত্র মূল্য, এটা কেমনের রাজনীতি, এটা দেশে কোন নীতি, ফকির আলমকে সেই কণ্ঠ। আপনার আলোচনায় অনেকগুলো বিষয় এসছে, রিজার্ভ পতনের শব্দটি প্রায় কিন্তু প্রথম পাতা শেষ পাতায় কিন্তু আসছে। 2009 সালে 6 জানুয়ারি যখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনার দায়িত্ব নেন, তখন রিজার্ভ কত ছিল? $1 বিলিয়ন না, $0.77 মিলিয়ন। এবং হ্যাঁ, সত্যি আজকের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সরকারের পরিচালনার 15 বছরের সময়ের, আমরা কিন্তু এর মাঝেই কিন্তু দেখেছিলাম কোভিডের আগেই কিংবা পরবর্তীতে $48 বিলিয়ন পর্যন্ত গিয়েছে। তা সেই জায়গার থেকে আজকের যে আমাদের যে সংকটের কথা আমরা বলছি, আমরা কি ভেবেছি আমরা এর মধ্যে কতগুলো বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে, মেগা প্রকল্প? সেটা তো যেমন আছে, কোভিডের সময় তো অনেক জ্ঞানীগুণী জন এই টেবিলে এসে, রাতে কিংবা সকালে এসে অনেকে বলেছেন, বিজ্ঞজনেরা, লাখো লাখো মানুষ মারা যাবে, রাস্তায় মানুষ পড়ে থাকবে, রাস্তায় মানুষ পড়ে ফেলবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছিলেন যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবেন, কিভাবে তা ব্যক্ত করেছিলেন। কিন্তু পিটার হাস, যিনি প্রথম দায়িত্ব নিতে আসেন বাংলাদেশে, তার দেশের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা বলছি, তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, প্রথম যখন দেখা করতে যান, তিনি বলেছেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে কোভিড মোকাবেলা করেছে, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সে কাজটি করতে পারেনি। আপনি এখন যদি আলোচনায় আনেন যে আপনার সামনের জনক জনকণ্ঠ, চাইলে নৌকা, এই নৌকা কিন্তু আমাদের সমৃদ্ধি দিয়েছে, এই নৌকা আমাদের এই যে হাজার বছরের আমাদের যে সংগ্রাম, বাঙালি তাজুদ্দাবাদের যে ধারণার জায়গাটি যে এই প্রতিষ্ঠিত করেছে, এবং সর্বশেষ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে এই নৌকায়। এবং আমি আপনি আলাপ করছিলাম প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় একটি বইয়ের প্রকাশনা উৎসবের সংবাদ হয়েছে, যে চার অর্থনীতিবিদদের কথা ছিল, হ্যাঁ, তিন পৃষ্ঠায় আছেন, যে তাদের কাছে আমাদের ঋণের কথা বলা হয়েছে, সে ঋণ শোধবার নয়। এবং সেই প্রফেসর রেহমান সোবান বেঁচে আছেন, প্রফেসর আনিসুর রহমান বেঁচে আছেন, আর দুজন প্রফেসর নুরুল ইসলাম, তিনি আমাদের মাঝে নাই, গত 1 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করছিলেন, এবং তারপরে প্রফেসর মোশাররফ হোসেন, তিনিও আমাদের মাঝে নাই। ওখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এবং যেটা বিনায়ক সেন এবং প্রফেসর রেহমান সোবান আলোচনা অনুষ্ঠানে বলেছেন, বিভাজিত রাজনীতিতে ইতিহাস চর্চা করা খুব কঠিন। সত্যি সত্যি আমি এক কথাই বলবো, বিভাজিত রাজনীতির ইতিহাস চর্চা করা খুব কঠিন। আজকের দিনে 15 অক্টোবর, আপনার কি মনে পড়ে 1986 সালের এই 15 অক্টোবরে বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রপতি নির্বাচনের করতে দেওয়া হয়েছিল 1986 সালে রাষ্ট্রপতি নির্বাচন, এবং সেই নির্বাচনে তাকে প্রতীক দেওয়া হয়েছিল ধানের শীষ। আমি সত্যি সত্যি বলবো, বিভাজিত রাজনীতিতে ইতিহাস চর্চা করা খুব কঠিন। আমরা যে প্রসঙ্গ, আমি যে প্রসঙ্গটি আপনার কাছে তুলেছিলাম, আসলে নির্বাচন নিয়ে তো মানুষের নানা প্রশ্ন এবং আগ্রহ তৈরি হয়ে গেছে, যেভাবেই হোক নির্বাচন এদেশে হবেই, মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়তার সাথে বলেছেন, এবং সেটা জনগণকে নিশ্চয়ই আশ্বস্ত করবে নাকি? যারা নির্বাচন
হতে দিতে চায় না, তারা নানান ঢঙে নানান রঙে কিন্তু ষড়যন্ত্র শুরু করেছেন। এবং আপনি দেখেন গত বছরের 8ই অক্টোবর ঢাকার থেকে বিএনপির একজন নেতা, আমাদের ডাকসুর ভিপিও ছিলেন, আমার আপনার খুব পরিচিত, তিনি যখন ঘোষণা করলেন 10ই ডিসেম্বর থেকে বাংলাদেশ চলবে বেগম খালেদা জিয়ার কথায়, আচ্ছা, তা সেই গত বছরের 8ই অক্টোবর, এখন 15ই অক্টোবর, 1 বছর 7 দিন পার হয়ে গেছে, বাংলাদেশ কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই চলছে। আমাদের অনেকগুলো ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়ে আছে। কারণটি হচ্ছে বাংলাদেশ সকলের নজরে পড়েছে। বাংলাদেশ একসময় অনেকের ভাবনা চিন্তার মধ্যে ছিল না, খরা দুর্ভিক্ষ দুর্যোগের দেশ, এভাবে কিন্তু তলাবিহীন ঝুড়ি। আমাদের তো আমি প্রায় যে কথাটা বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাস্ট ফেলান এবং জে আর পার্কিনসন দুজন প্রখ্যাত অর্থনীতিবিদ, একজন নরওয়েজিয়ান একজন ব্রিটিশ, তারা বলেছিলেন, একটা বই লিখেছিলেন, বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায় পৃথিবীর সবাই দাঁড়িয়ে যাবে। এবং আজকের বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে গেছে, আমাদের অনেক বিচ্ছুরি আছে, অনেক রকম না পাওয়ার বেদনা আছে, অনেক রকম ব্যর্থতার জায়গাটি আছে, কিন্তু বাংলাদেশ যে তরতর করে এগিয়ে চলছে এটা বোধহয় অনেকের নজরে এসেছে এবং কেউ কেউ কোন নজরে দেখছে। অবশ্যই অবশ্যই, আপনার কথা খুব, নির্বাচন ব্যবস্থাপনা আমাদেরকে শক্তিশালী করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াতে সবাই অংশগ্রহণ করবে। সুভাষ, একটা বিষয় আর একটু আলোচনা করতে চাই। রাজনীতি তো সময়ে সময়ে নানা ধরনের শব্দগুলো জনপ্রিয় হয়, খেলা হবে জনপ্রিয় হলো, এখন আবার শুনছি তলে তলে জনপ্রিয়। যেমন আজকে বিএনপির মহাসচিব বলেছেন তলে তলে কিছুই হয়নি, মানে এই তলে তলে খেলা হবে, এর মিনিং কি? এটা রাজনৈতিক শব্দ, আপনি যেটা বললেন মাঝে মাঝে ভাষা পরিভাষা এইটা বিষয়ে ব্যবহৃত হয়, কিন্তু সত্যি সত্যি এই অন্তত গত 15 বছরে আপনি লক্ষ্য করেছেন যে তথ্য প্রবাহের কিন্তু একটা বারবারন্ত হয়েছে। অবশ্যই, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই, এবং গণমাধ্যমেও যে সমস্ত বক্তব্যগুলো উঠে আসে, যে তথ্যগুলো উঠে আসে, সেটা কিন্তু একটা ভালো লক্ষণ। রাজনীতিবিদরা, আরেকটি বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমি শেষ করছি ওই জায়গায়, যে রাজনীতিবিদরা কিন্তু অনেক কথাই সবসময় কিন্তু বলতেন। আপনি এই মাটিতে, আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া, বিশেষ করে স্বাধীনতার পূর্বে এবং পরবর্তীতে তিনি ছাড়া কোনো রাজনৈতিক নেতা কিন্তু পরিপূর্ণভাবে সত্যের আশ্রয় নেননি। এমনকি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমার কাছে সৈয়দ আবুল মকসুদ, তিনি খুব একবার আলাপচারিতায় বলছেন, 60-এর দশকের শেষের দিকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম জননেতা, তিনি বলছেন আজ 12 জন মানুষকে হত্যা করা হয়েছে। পাশ থেকে সৈয়দ আবুল মকসুদ বলছেন, হুজুর মারা গেছে তো 3 জন, আরে 12 জন বলছেন কেন? বলে থাম, আন্দোলনের সময় বাড়ায় কইতে হয়। এখন আমাদের বাড়ায় কইতে বলার যে প্রবণতা এটা আগেও ছিল, কিন্তু তখন কিন্তু উঠে আসতো না একেবারে। এখন একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে পাওয়া গেল বলে এই প্রসঙ্গটি আমি তুলতে চাই, বিএনপির মহাসচিব বলেছেন দুর্গাপূজায় সতর্ক থাকতে বললেন তার নেতাকর্মীদেরকে, তার নেতাকর্মীদেরকে। মানে এখানে যেটা বলা আছে, প্রতিবেদনে বলা আছে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছে, আমি পড়েছি। আপনি খেয়াল করে দেখবেন এবছর যে শারদীয় দুর্গা উৎসব, সেটা সারা দেশব্যাপী যে দুর্গা প্রতিমা গড়া হয়েছে সেটা 32,407টি, গত বছর ছিল 32,167টি, তার আগের বছর ছিল 32,118টি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই স্মরণ আছে, 2001 সাল, আজ থেকে 21-22 বছর আগে 1 অক্টোবরের যে ভয়ঙ্কর নির্বাচন, তার পরবর্তীতে বাংলাদেশে যে জামাত বিএনপি সরকার এসেছিল, সেই বছর দুর্গা প্রতিমা হিন্দু সম্প্রদায় কিন্তু গড়েনি, তারা ঘটে পূজা করেছে, ঘট পুজোর আন্দোলন করেছে। কারণটি হচ্ছে সারা বাংলাদেশে সমস্ত দুর্গা প্রতিমার উপরে যে আক্রমণ হয়েছিল, সম্প্রদায়ের উপরে যে আক্রমণ হয়েছিল, সেটা দেশবাসী কিন্তু সেটা কিন্তু রুখে দাঁড়িয়েছিল। তা মির্জা ফখরুল ইসলামের স্মরণ করা উচিত যে ঘট পুজোর আন্দোলনটি কেন হয়েছিল, মনে রাখা দরকার। আমি যে তথ্যটি দিলাম যে গত 3 বছরের তত্ত্ব, এবছর তার গত 2 বছরের তত্ত্ব, সেটা প্রমাণ করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গাটি, আপনি তো উল্লেখ করেছেন
85 সালে 15 অক্টোবরের দিন আলিয়া মাদ্রাসার ছাত্ররা যেভাবে লাইন দিয়েছিল ঢাকা মেডিকেল কলেজের আউটডোরের এপাশের যে রক্ত নেওয়ার যে জায়গাটিতে, সেখানে লাইন মধ্যে আলিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্রকে আমি দেখেছি। অতএব বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক সম্পদ, অনেক 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 যারা এই সম্পত্তি ধ্বংস করতে চায় তারাই ধ্বংস হয়ে যায়। অনেক ধন্যবাদ। একেবারে ছোট্ট করে ভারত পাকিস্তানের গতকাল খেলা দেখলেন, ক্রিকেট বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ নাই থাক, কেমন দেখলেন? আমাদের ক্রিকেট অনেক দূর আমরা এগিয়েছি, আসলে এগিয়েছি, কিন্তু আমাদের ব্যবস্থাপনার দিকে আমাদের নজর দিতে হবে। আগে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছিল, অর্থাৎ নিয়ন্ত্রণ শব্দটি ছিল, এখন ক্রিকেট বোর্ড। আমাদের মনে রাখা দরকার, কন্ট্রোল নাই, কন্ট্রোল অতএব না, মনে রাখা দরকার যে আমাদের খেলোয়াড়রা যারা উঠে এসেছেন, যারা মানে সারা বিশ্বকে কাঁপিয়েছেন, তারা আমাদের সুনাম বয়ে এনেছেন, তাদের ব্যাপারে যেন সবাই নজর দিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। আগামীকাল এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।